বিজেপি রাজ্য দপ্তরের কাছে বোমাতঙ্ক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি আমরা এই মুহূর্তে, রবিবার সন্ধেবেলায় ছড়ায় সেই আতঙ্ক। পুলিশ কুকুর দিয়ে চলে তল্লাশি, কার্যালয়ের কাছে উত্তর হওয়া বস্তু বোমা নয় দাবি করে লালবাজার। কে বা কারা এই কাজ করেছে পুরো বিষয়টি খতি দেখছে পুলিশ। একই সঙ্গে ক্ষতি দেখা হচ্ছে কি না এলাকার সিসিটিভি ফুটেজ। বম্ব স্কোয়াডের তৎপরতায় উদ্ধার হয় নকল বোমা, কিন্তু লালবাজার থেকে সামান্য দূরে এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে উঠছে বিস্তর জল্পনা। একই সঙ্গে কিন্তু প্রশ্ন, একাধিক প্রশ্ন উঠছে। এই মুহূর্তে দুটি ছবি আপনার সামনে, দেখুন। গতকাল 16 জুন ঠিক সন্ধেবেলায় যেভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে, এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে, বা যেটাকে বোমা ভেবে সন্দেহ করা হয়েছিল, আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তাকে কেন্দ্র করে যেভাবে একেবারে মানুষের মনের মধ্যে ভয় এবং যেভাবে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই ছবি দেখাচ্ছি। একদিকে বিজেপি কার্যালয়ের কাছে বোমাতঙ্ক, সেই বোমাকে কেন্দ্র করে যদি আসলে নকল বোমা পরবর্তী সময় লালবাজারের তরফ থেকে জানানো হয়, তবে ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড এবং তারপরে পুরো জায়গাটি চিরণি তল্লাশি করে তারা। মাহেশ্বরী ভবনের কাছে বোমাতঙ্ক, তখন সবে ঢুকেছে সেখানে বিজেপির কেন্দ্রীয় টিম। আর এই নিয়ে বিজেপি সাংসদ কবিতা পাতিদার কি বলছেন শুনব। जो लोगों की गुहार थी उसको सुनने के लिए हम यहाँ आए हैं, और जो यहाँ पर आकर हमें पता चला मीडिया के द्वारा, और यहाँ पर आकर पता चला कि यहाँ बॉम्ब रखा गया है, तो हम लोग पूरी टीम, हमारी विप्लव जी हैं, हमारे रविशंकर प्रसाद जी हैं, ब्रजकांत जी हैं, हम लोग अगर न्याय से लड़ने के लिए बंगला की इस धरती पर आए हैं तो हम डरते नहीं हैं बम से। लेकिन इतना ज़रूर कहना चाहूँगी कि यहाँ के मुख्यमंत्री की रिस्पॉन्सिबिलिटी है, यहाँ की पुलिस की रिस्पॉन्सिबिलिटी है कि अगर पूर्व मुख्यमंत्री, केंद्रीय मंत्री पूर्व और सांसद के रूप में अगर एक कोई टोली आई है तो उनको प्रोटेक्ट करना, उनको उनकी उनको सुरक्षा देना, उसकी बजाय यहाँ पर बम पालना, ये उनकी मानसिकता को। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ 4 সদস্যের সে টিম যখন সবেমাত্র মাহেশ্বরী ভবনে ঢুকেছে ঠিক সেই সময়, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে, ঠিক সেই সময় মাহেশ্বরী ভবনে বাইরে ছড়া এই বোমাতঙ্ক, এবং তারপরে দেখা যায় যে সেই বোমাতঙ্ক কিন্তু আরও আরও বেশিভাবে গ্রাস করে। ঠিক সেই জায়গায় রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এই টিমের অন্যতম সদস্য, তিনি কি জানিয়েছেন শুনব। जिससे बम की चेकिंग हो जाए, सेंसिटिव जगह है, अगर कहीं हो तो घटना नहीं हुई, अगर 10-20 आदमी मर जाते तो क्या जवाब देती है ममता बनर्जी। लेकिन इसका मतलब वो हमारे नेताओं को, बीजेपी नेताओं को भी टारगेट कर रही हैं, लेकिन ये शोभा नहीं देता उनको, ये इनटॉलरेबल है। अब तो हम लोगों को केवल भरोसा है कोर्ट का। अदालत जी, क्या लग रहा है कि ममता दीदी ऐसे ही बॉम्ब लेकर आप लोगों का स्वागत जला रही है? स्वागत करिए। बिल्कुल बिल्कुल, बम यहाँ तो विकास है नहीं, केवल बम है। अरे तो अमन घोष की जानिए चेन सुनबो। সাংঘাতিক কথা যে কলকাতার বুকে সেন্ট্রাল এভিনিউ রাস্তার মধ্যখানে যদি তাজা বোমা পড়ে থাকে, তাহলে বলতে হবে বাংলা শুধু জ্বলছে না, কলকাতার অবস্থাও খুব সংকট। সত্যিই বোমা হয়, কেউ বা কারা যদি রেখে গিয়ে থাকেন, তাহলে এইটুকুনি বলতে পারি এ ধমকানি চমকানিতে বিজেপি টলার পাত্র নয়। তাহলে বিজেপিকে ভুল চিনেছে বিজেপি। যত বিজেপিকে চমকাবে বিজেপি তত বাড়বে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরের কাছে বোমাতঙ্ক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি আমরা এই মুহূর্তে, রবিবার সন্ধেবেলায় ছড়ায় সেই আতঙ্ক। পুলিশ কুকুর দিয়ে চলে তল্লাশি, কার্যালয়ের কাছে উত্তর হওয়া বস্তু বোমা নয় দাবি করে লালবাজার। কে বা কারা এই কাজ করেছে পুরো বিষয়টি খতি দেখছে পুলিশ। একই সঙ্গে ক্ষতি দেখা হচ্ছে কি না এলাকার সিসিটিভি ফুটেজ। বম্ব স্কোয়াডের তৎপরতায় উদ্ধার হয় নকল বোমা, কিন্তু লালবাজার থেকে সামান্য দূরে এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে উঠছে বিস্তর জল্পনা। একই সঙ্গে কিন্তু প্রশ্ন, একাধিক প্রশ্ন উঠছে। এই মুহূর্তে দুটি ছবি আপনার সামনে, দেখুন। গতকাল 16 জুন ঠিক সন্ধেবেলায় যেভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে, এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে, বা যেটাকে বোমা ভেবে সন্দেহ করা হয়েছিল, আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তাকে কেন্দ্র করে যেভাবে একেবারে মানুষের মনের মধ্যে ভয় এবং যেভাবে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই ছবি দেখাচ্ছি। একদিকে বিজেপি কার্যালয়ের কাছে বোমাতঙ্ক, সেই বোমাকে কেন্দ্র করে যদি আসলে নকল বোমা পরবর্তী সময় লালবাজারের তরফ থেকে জানানো হয়, তবে ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড এবং তারপরে পুরো জায়গাটি চিরণি তল্লাশি করে তারা। মাহেশ্বরী ভবনের কাছে বোমাতঙ্ক,
তখন সবে ঢুকেছে সেখানে বিজেপির কেন্দ্রীয় টিম। আর এই নিয়ে বিজেপি সাংসদ কবিতা পাতিদার কি বলছেন শুনবো। जो লোকো কি গুহার থি উসকো সুননে কে লিয়ে হাম ইয়া আয়ে হ্যায়। और जो यहाँ पर आकर हमें पता चला मीडिया के द्वारा और यहाँ पर आकर पता चला कि यहाँ बॉम्ब रखा गया है, तो हम लोग पूरी टीम, हमारी विप्लव जी हैं, हमारे रविशंकर प्रसाद जी हैं, ब्रजकांत जी हैं, हम लोग अगर न्याय से लड़ने के लिए बंगला की इस धरती पर आए हैं तो हम डरते नहीं हैं बम से। लेकिन इतना ज़रूर कहना चाहूँगी कि यहाँ के मुख्यमंत्री की रिस्पॉन्सिबिलिटी है, यहाँ की पुलिस की रिस्पॉन्सिबिलिटी है कि अगर पूर्व मुख्यमंत्री, केंद्रीय मंत्री पूर्व और सांसद के रूप में अगर एक कोई टोली आई है तो उनको प्रोटेक्ट करना, उनको उनकी उनको सुरक्षा देना, उसकी बजाय यहाँ पर बम पालना, ये उनकी मानसिकता को। त्रिपुरा प्राक्तन मुख्यमंत्री বিপ্লব দেব সহ চার সদস্যের সেই টিম যখন সবে মাত্র মহেশ্বরী ভবনে ঢুকেছে ঠিক সেই সময়, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে, ঠিক সেই সময় মহেশ্বরী ভবনে বাইরে ছড়ায় এই বোমাতঙ্ক। এবং তারপরেই দেখা যায় যে সেই বোমাতঙ্ক কিন্তু আরো বেশিভাবে গ্রাস করে। ঠিক সেই জায়গায় রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এই টিমের অন্যতম সদস্য, তিনি কি জানিয়েছেন শুনব। जिससे बम की चेकिंग हो जाए, सेंसिटिव जगह है, अगर कहीं वो तो घटना नहीं हुई, अगर 10-20 आदमी मर जाते तो क्या जवाब देती ममता बनर्जी। लेकिन इसका मतलब वो हमारे नेताओं को, बीजेपी नेताओं को भी टारगेट कर रही हैं, लेकिन ये शोभा नहीं देता, उनको भी ये इनटॉलरेबल है। अब तो हम लोगों को केवल भरोसा है कोर्ट का। अदालत जी, क्या लग रहा है कि ममता दीदी ऐसे ही बॉम्ब लेकर आप लोगों का स्वागत चला रही है? बिल्कुल बिल्कुल, बम यहाँ तो विकास है नहीं, केवल बम है। अरे तो अमोघ घोष की जानिए चेन सुनबो। সাংঘাতিক কথা যে কলকাতার বুকে সেন্ট্রাল এভিনিউ রাস্তার মধ্যখানে যদি তাজা বোমা পড়ে থাকে তাহলে বলতে হবে বাংলা শুধু জ্বলছে না, কলকাতার অবস্থাও খুব সংকট। সত্যি বোমা হয় কেউ বা কারা যদি রেখে গিয়ে থাকেন তাহলে এইটুকুনি বলতে পারি, এর ধমকানি চমকানিতে বিজেপি টলার পাত্র নয়, তাহলে বিজেপিকে ভুল চিনেছে। বিজেপি যত বিজেপিকে চমকাবে বিজেপি তত বাড়বে। বৃহস্পতিবার